আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালিস স্কোয়াড। এখন বিকালবেলা, অনেকদিন পরে বিকালবেলা ভিডিও করতেছি আজকে। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা আমার এই ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে আমার স্কোয়াডের অবস্থা। আজকে কবুতরগুলো দেখাচ্ছি, কবুতরগুলো আলহামদুলিল্লাহ সবই ভালো আছে। থরের তো সব থর ভেঙে দিয়েছি, একটার শুধু থর আছে আপাতত এই মুহূর্তে, কারণ একটা কবুতরের ডিম আসলে ওই দুইটা বাঞ্জা নিচে দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে ওগুলার অবস্থা। এখানে বাকিগুলো নাপকির যেগুলো আমার আটকানো থাকে এরাও ভালো আছে আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া করছে সারাদিন। বিকালবেলা আস্তে আস্তে তাদের সন্ধ্যার পরে ঘুমানোর সময় হচ্ছে। এই নাপকিরগুলো আজকে উড়াইছি, আজকে অনেকক্ষণ উড়ানো হয়েছে কবুতর। তো উড়ানোর পরে দুপুরে খাবার দিলাম, অনেকদিন পরে দুপুরে খাবার দিয়ে ওগুলোকে ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এদিকে পাত্রী বাচ্চা জোড়া, তারপরে বাঘা বাচ্চা জোড়া, এগুলো সবাই ভালো আছে দেখে মনে হচ্ছে। আজকে ছোট বেবিগুলোকে ছেড়ে দিয়েছি, ওরা আসলে একটু ভালো ছাড়লে পরে একটু আনন্দ পায়, খেলাধুলা করে, হাঁটাহাঁটি করে, খাওয়া দাওয়া করে। এই যে তিনজন খুব দুষ্টু, খুব দুষ্টামি করে। আর এছাড়া সবই ঠিক ছিল, কিন্তু আজকে একটা স্যাড নিউজ হচ্ছে, আমার লাস্ট যে টাইগারটা ছিল ওইটাও আজকে মারা গেছে। আসলে টাইগারের খাঁচা মোটামুটি পুরো খালি, এখন আর টাইগার একটাও নাই। আর এদিকে তিনটা দেশি মুরগি ছিল, ওখানে দুইটা ইনফেক্টেড হওয়ার কারণে ওই দুইটাকেও আসলে একটু সাইজ করে দেওয়া হয়েছে, কারণ ওইগুলো থেকে মেনলি ভাইরাসটা আসছিল। তো ওই দুইটাকে রাখলাম না, আপাতত এই তিনটা টিকছে, দেখা যাক এই তিনটা কী অবস্থা। আমার স্কোয়াডের জন্য দোয়া করবেন। আসলে হাঁস মুরগিগুলো খুব পালার ইচ্ছা ছিল, কিন্তু মুরগিগুলো আসলে টিকাতে পারলাম না। পানি খেতে তবে ঠান্ডা, যেই রোগটাই হোক না কেন, আসলে আমরা কবুতর যারা পালি আসলে মুরগি পালাতে অত এক্সপার্ট না, যেই কারণে মুরগির ব্যাপারগুলো আসলে কাউকে যে আজ করেও যে ওষুধ নিব অথবা কোন ওষুধটা এই মুহূর্তে কাজ করবে। যেমন অনেকে বলে যে রানী ক্ষেতের ভাইরাস যদি একবার লফটে অথবা খামার যদি ইনফেক্টেড হয় সেটা নাকি আসলে কোনো চিকিৎসা নেই, কেউ বলে বেশস চিকিৎসা করতে, কেউ বলে এরকম দিতে, কেউ বলে অনেক ধরনের তিন চার পদের আসলে ওষুধ আছে, কিন্তু যতদিন আমি ওষুধ প্রয়োগ করবো ততদিন আসলে তারা শেষ। এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকর হচ্ছে হলো মুরগিদের জন্য। এই হচ্ছে আমার হাঁসেরা, অনেকক্ষণ ধরে দেখাচ্ছি ভিডিওতে, কথা বলতেছিলাম না হাঁস নিয়ে। হাঁসেরা ভালো আছে আলহামদুলিল্লাহ, আজকে আর ওদের ছাড়ি নাই, বাট ওরা ভালো আছে এখন পর্যন্ত। ওদেরকে ছাড়তেছি না, এখন স্কোয়াডে ভাইরাস আছে তো ভাইরাসে এখন ছাড়তেছি না। এখানে এই যে মুরগিগুলো এরা ভালো আছে, খাবার খাচ্ছে, খাবার নিয়ে খুব ব্যস্ত। এই হচ্ছে এদের অবস্থা। এই যে আমার দুষ্টুগুলো, ওরা ভালো আছে। গতকাল একটা পায়ে ব্যথা পাইছে, আসলে খাঁচার ভিতরে পা ঢুকে গেছিলো, ওই যেটা বসে আছে দেখা যাচ্ছে ওটা একটু ব্যথা পাইছে। আমি জানি না আসলে হঠাৎ করে স্কোয়াডে কী হইলো, স্কোয়াডের উপর দিয়ে আসলে একটু ঝড়ঝাপটা বসছে, শীতটাঙ্গের প্রভাব আসলে মেবি এখন আমার মনে হয় স্কোয়াড থেকে কাটেনি। আবারও দেখালাম টাইগারের খাঁচাটা, আসলে টাইগারের খাঁচাটা টোটালি খালি। আমার আসলে মনটা খুব খারাপ, আসলে পালা জিনিস, আসলে বলছিলাম ওই দিন যে পালা জিনিস যদি একবার ইনফেক্টেড অথবা মারা যায় অথবা এদের উপরে যদি কোনো ঝড়ঝাপটা দেয় আসলে খারাপই লাগে। এই হচ্ছে ওদের অবস্থা, দোয়া করবেন ওদের জন্য। দেখা যাক শীতের প্রাদুর্ভাবটা যখন আসবে প্রচণ্ড পরিমাণে সামনে আসতেছে, তো আমি আর এখন নতুন কোনো স্কোয়াডে কোনো কিছু উঠাবো না, এদের দিয়েই স্কোয়াডটা চালাবো। দোয়া করবেন আমার স্কোয়াডের জন্য যাতে স্কোয়াডে সবাই ভালো থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।